মঙ্গলবার সকালে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা ছাড়াও সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন কূটনীতিকরাও সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। পরে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকদের সাথে। এ সময় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, যারা ঈদের আগে রাস্তাঘাট সহ বিভিন্ন ইস্যুতে জনগণকে ব্যতিব্যস্ত করতে চেয়েছে তাদের উদ্দেশ্য সফল হয়নি। যে সমস্ত সমস্যার কথা মানে আগে থেকেই বলে টুলে মানুষকে একটা ব্যতিব্যস্ত করে তোলা, মানসিক একটা যন্ত্রণা দেওয়া, সেগুলো কিন্তু কিছুই হয়নি। যারা শহীদ মিনারে যে ধর্মঘট করেছেন, যে মানুষ যেতে পারছেন না, ওনারা তো নিজেরা নিজের বাড়িতে যান নাই। তো ওনারা যখন নিজের বাড়িতে যাত্রা শুরু করেন নাই, তো ওনারাই বা জানলেন কোথা থেকে যে যাওয়া যায় কি যায় না। ঈদের পরে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ভালো থাকলে বিরোধী দল অখুশি হয়। এছাড়া ইস্যুবিহীন এই আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।